টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানিয়েছে সাদর আমন্ত্রণ আজকে আমরা যে সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই সৃজনশীল প্রশ্নটি এসেছিল সিলেট বোর্ড দুই সালে পদ্য বঙ্গভূমির প্রতি থেকে এখন এই সৃজনশীলটি হলো জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাঁদতে পারি মরতে পারি তোমার বুকে বুকে যদি রাখো মাগো প্রিয় বন্ধুগণ এতক্ষণ আমি যে সৃজনশীলটা পড়লাম সেই সৃজনশীলটা এসেছিল সিলেট বোর্ড দুই সালে পদ্ম বঙ্গভূমির প্রতি থেকে এখন আমি এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের সামনে সলভ করে দিব যাতে করে পরবর্তীতে এইরকম টাইপের কোনো সৃজনশীল প্রশ্ন যদি আসে তোমরা যেন খুব ইজিলি এটাকে সলভ করতে পারো তো প্রথম প্রশ্নটি ক নাম্বার যার নাম্বার হলো এক এখানে আছে বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কি এখন এই প্রশ্নের উত্তরটি আমরা এক থেকে দেড় মূল ভাবটি বা মূল কথাটি বলে দেব যে বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম হলো মেঘনাথ বধ কাব্য বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম মেঘনাথ বধ কাব্য এবং এর মাধ্যমে আমরা ক নাম্বার প্রশ্নের অ্যান্সারটি দিয়ে দিব এরপর আসে খ নাম্বার প্রশ্ন রেখমা দাশের মনে বলতে কি বোঝানো হয়েছে এটা আমরা প্রথমে এক থেকে দেড় মূল ভাবটি বলে দিব এবং পরবর্তীতে সে মূল ভাবটিকে আমরা আমাদের পঠিত যে কবিতা সে কবিতার আলোকে আরো ব্যাখ্যা করব। অর্থাৎ এখানে আমরা এটাও বলতে পারি যে দেশপ্রেমে উদ্দেলিত হয়ে কবি রেখমা দাসের মনে বলেছেন তারপরে এটাকে আমরা আরো ব্যাখ্যা করব এক থেকে দুই থেকে তিন লাইনে বা দেড় পেজে দেড় পেজের মাধ্যমে এটাকে আমরা আরো ব্যাখ্যা করবো কিভাবে ব্যাখ্যা করব। এটা বলবো যে তখন হ্যাঁ আমরা আমাদের পঠিত বঙ্গভূমির প্রতি কবিতায় আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন রেখো মা দাসের মনে এই কথাটির মাধ্যমে আমাদের লেখক তার দেশের প্রতি যে ভালোবাসা বা দেশ প্রেমে উদ্বেলিত হয়ে সেই কথাটি বলেছে এবং বলেছে তার মাকে বা দেশকে তার মা রূপী হিসেবে সম্বোধন করে নিজেকে দাস বলেছে এবং বলেছে যে মা এই দাসটাকে তুমি মনে রেখো এই দাসটাকে তুমি কখনো ভুলে যেও না তারপর তিন নাম্বার প্রশ্ন উত্তর গ যার নাম্বার হলো তিন তাই আমরা তিনটা মাধ্যমে এই প্রশ্নের কোন দিকটি ফুটে উঠেছে এখানে আমরা যেটা করতে পারি যে উদ্দীপকে বঙ্গভূমির বঙ্গভূমির প্রতি কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে প্রথমে সেই দিকটি আমরা বলবো এক থেকে দেড় লাইনের মাধ্যমে যে উদ্দীপকে বঙ্গভূমির প্রতি কবিতায় উদ্দীপকে বঙ্গভূমির প্রতি কবিতার যে দিকটি ফুটে উঠেছে সেটা হলো দেশপ্রেম তারপর এটাকে আমরা আরেকটু ব্যাখ্যা করবো যুদ্ধি পক্ষে কি বলা হয়েছে তখন আমরা লিখতে পারি যে উদ্দীপকে একটা কি দেশকে তার মায়ের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে যে এই মায়ের জন্য সে যেমন হাসতে পারে সে তেমন কাঁদতে পারে এবং মায়ের বুকে যদি তাকে স্থান দেওয়া হয় তাহলে সে মায়ের বুকে মৃত্যুবরণ করতেও দ্বিধা বোধ করবে না এবং পরবর্তীটিকে এটা আমরা তিন নাম্বার প্যারায় আমরা আমাদের পঠিত বঙ্গভূমির প্রতি কবিতার আলোকে আরো বিশ্লেষণ করব কিভাবে বিশ্লেষণ করব যে হ্যাঁ আমরা আমাদের পঠিত বঙ্গভূমির প্রতি কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত এইরকমই এরকমই একটা দেশপ্রেম চেতনামূলক কথা ফুটে উঠেছে এখানে তিনি বলেছেন যে সে তার মাকে অনেক ভালোবাসে সে তার মাকে সব সে তার দেশকে মা হিসেবে সম্বোধন করে এবং সে তার দেশের সামনে নিজেকে দাস হিসেবে সম্বোধন করে এবং সবসময় নিজেকে অনেক নিচু চোখে দেখে কারণ তার মতে তার মা যতখানি সমৃদ্ধ যতখানি সম্পদশালী তার সামনে তার এই সন্তান কিছুই না তাই সে সবসময় নিজেকে ছোট হিসেবে চিন্তা করে এবং চায় যে তার এই দেশ মাতা যেন তাকে সবসময় মনে করে তাকে যেন ভালোবাসে এবং তার অন্যান্য সন্তানদের কাছে যেন তার এই যে সন্তানটা আছে অর্থাৎ আমাদের যে মাইকেল মধুসূদন দত্তের যে গুণ সেই গুণগুলো যেন সে প্রকাশ করে এবং এর মাধ্যমে আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি সলভ করব এবং চতুর্থ নাম্বার ঘ নম্বর প্রশ্নের উত্তর যেটা নাম্বার হলো চার এখানে আমরা বলতে পারি উদ্দীপকে উদ্দীপক ও বঙ্গভূমির প্রতি কবিতার আলোচনার পেছনে একই চেতনা কাজ করছে মন্তব্যটি বিশ্লেষণ করো এখন আমরা এই ঘর নম্বর প্রশ্ন উত্তরটি চারটি প্যারার মাধ্যমে সলভ করব এবং প্রথম প্যারায় আমরা মূল বক্তব্যটা বলে দেব যে হ্যাঁ উদ্দীপক ও বঙ্গভূমির প্রতি উদ্দীপক ও বঙ্গভূমির প্রতি কবিতার রচনার পেছনে একই চেতনা কাজ করছে বলে আমরা এক থেকে দেল্যানে এটি কি শেষ করবো এবং পরবর্তীতে এটিকে কি আমরা বিশ্লেষণ করবো যে আমাদের উদ্দীপকে কি বলা হয়েছে উদ্দীপকে এরপরে আরেকটা প্যারা যাবো এবং এই প্যারায় আমরা বলবো একজন নাগরিক তার দেশকে মায়ের সাথে তুলনা করছে এই তার মায়ের এবং মায়ের কাছে সে তার সন্তানের মতো সন্তান ঠিক যেরকম তার মায়ের কাছে আবদার করে ঠিক সেও সেভাবে মায়ের কাছে আবদার করছে বলছে তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাঁদতে পারি মরতে পারি তোমার বুকে বুকে যদি রাখো মাগো অর্থাৎ তোমার তোমার কথা কথা আমি আমি তুমি যদি আমাকে তোমার স্থান দাও তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার জন্য আমি জীবন দিত পিছপা হব না এবং এর পরবর্তীতে আমরা যখন উদ্দীপকটি খুব সুন্দর করে অল্পে বিশ্লেষণ করব। তখন আমরা তিন নাম্বার প্যারা চলে যাবো এবং তিন নাম্বার প্যারা এসে আমরা আমাদের পরিচিত বঙ্গভূমির প্রতি যে মূল ভাব বা যে পাঠ পরিস্থিতি সে পাঠ পরিস্থিতিটি এখানে ব্যাখ্যা করব বা পাঠ পরিচিতিটি তুলে দিব যদি আমরা এটা করতে পারি তাহলে কি হবে যে আমরা বঙ্গভূমির প্রতি পুরো কবিতাটা খুবই অল্পে এবং খুব সুন্দরভাবে আমাদের কবি কি বলতে চেয়েছে তা খুব সুন্দরভাবে আমরা এখানে প্রকাশ করতে পারবো যার মাধ্যমে পুরো বঙ্গভূমির প্রতি কবিতার মূল ভাবটা আমাদের অ্যান্সারে প্রকাশ পাবে এবং যার মাধ্যমে আমরা উদ্দীপকের উদ্দীপকের মূলভাব এবং আমাদের বঙ্গভূমির প্রতি মূলভাব দুটি একসাথে সামঞ্জস্য করে আমরা একটি যুক্তি বা ইতি টানতে পারবো কিভাবে আমরা একটি ইতি টানব যে শেষে আমরা লিখবো সুতরাং উপরোক্ত আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে উদ্দীপক ও বঙ্গভূমির প্রতি কবিতার রচনা পেছনে একই চেতনা কাজ করছে তা হলো দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা এবং দেশকে মা হিসেবে সম্বোধন করে তার জন্য সবকিছু করতে পারা প্রিয় বন্ধুগণ এতক্ষণ আমি যে সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম সেটা ছিল সিলেট বোর্ড দুই সালে এবং এর মাধ্যমে আমি এভাবে যেভাবে সলভ করলাম ঠিক এইভাবে যখন কোন কোশ্চেন আসবে তোমরা খুব ইজিলি এরকম ধাঁচের কোশ্চেন গুলো সলভ করতে পারবে এবং এতে করে তোমাদের সময় যেমন বাঁচবে ঠিক সেরকম করে তোমরা খুব সুন্দরভাবে একটা নাম্বার ক্যারি করতে পারবে প্রিয় বন্ধুগণ এই ছিল সিলেট বোর্ড দুই সালের সৃজনশীল প্রশ্নের একটি সলভ ক্লাস এবং পরবর্তী সৃজনশীল সলভ ক্লাস গুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ